আসসালামু আলাইকুম হ্যালো বিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি চিতই পিঠার রেসিপি তাহলে শুরু করা যাক আমাদের চিতই পিঠা বানানো প্রথমেই আমি দুই কাপ চালকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তারপর সেটি আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম এবং সামান্য পরিমাণ লবণ চালের মিশ্রণ লবণ এবং ডিমকে আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি পানির তাপমাত্রা এমন হবে যে হাত দিয়ে সহনশীল তারপর আমি হ্যান্ড উইক্স সরিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মিশালে পিঠা অনেক সুন্দর হয় তারপর আমি একটি নর্মাল কড়াইতেই সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি অবশ্যই কড়াইটি অনেক বেশি গরম হতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন যে কড়াই থেকে ধোয়া উঠছে সেই পর্যায়ে আমি একটি চামচের সাহায্যে পিঠা দিয়ে দিচ্ছি এবং ছোটো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাশে ছিটিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি তিন মিনিট মতো অপেক্ষা করলেই তৈরি হয়ে যাবে আমাদের চিতই পিঠা একে একে করে আমি এভাবে করে সব চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি চিতই পিঠা চুলায় দিয়ে আমি যেন কোথায় চলে গিয়েছিলাম আমার আর মনে ছিল না তাই অনেকক্ষণ পর্যন্ত ভিডিওটা লং হয়ে গিয়েছে তারপর মনে পড়লো যে আমি চুলাই চিতই পিঠা দিয়েছি আর আমি তার ঢাকনাটাও দিয়ে আসিনি এটিও হয়ে গেল এভাবে করে আমি আমার সবগুলো চিতই পিঠা বানিয়ে নিয়েছি এভাবে ট্রাই করলে ইনশাল্লাহ আপনাদের চিতই পিঠাও পারফেক্ট হবে আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ